ভাটপাড়া তৃণমূল পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গেরুয়া রং আবারও সবুজ রং করে দেয় তৃণমূল ভাটপাড়ার বিধায়ক তথা ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ভাটপাড়া রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে পড়েছে একাধিক কাউন্সিলর অর্জুন সিংকে সমর্থন করায় শাসক দলের কপালে চিন্তার ভাঁজ অর্জুন সিং সমর্থকদের ওপর তৃণমূলের নেতাদের আক্রমণেরও অভিযোগ উঠেছে এবার বিজেপির বিরুদ্ধে জোর করে তৃণমূল পার্টি অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূলের অভিযোগ রবিবার সকালে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক পৌরসভার চার নম্বর ওয়ার্ডে তাদের পার্টি অফিসে গেরুয়া রং করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা তাদের তাড়া করলে পালিয়ে যায় পরে তৃণমূল সবুজ রং করে দেয় অফিসটি এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যারা কাল পর্যন্ত আমাদের তৃণমূলের ঝান্ডাতলায় ছিল তারা আজকে ওইখানে আঁকড়ে বসে থাকছে এবং পার্টি অফিসগুলোতে গেরুয়া রং করার চেষ্টা করছে আজকে নম্বর ওয়ার্ডের অফিসটাতে গেরুয়া রং হল হওয়ার পরে আমরা যখন সবাই খবর পাই মদন আমাদের খবর দেয় আমরা এসে আমরা প্রতিবাদ করি কিছু অ্যান্টি সোশ্যাল ছিল যাদের ওরা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে ভাটপাড়া পরিবেশ এটা নয় যেখানে এসে অফিস দখল করবে রিপোর্ট নিউজ ভাটপাড়া